আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ারস, কেমন আছো? আশা করছি সকালে অনেক অনেক বেশি ভালো আছো। টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটা মেইনলি কি নিয়ে। গাইস, আমরা কিন্তু যারা নতুন পিসি ইউজার আছি, অর্থাৎ তারা কিন্তু নর্মালি জানি না আসলে কোন কিম্যাপিং এ কোনটা দিলে ভালো হয়, এন্ড এইটা নিয়ে কিন্তু অনেকেই এই ছোট ছোট প্রবলেম নিয়ে কিন্তু অনেকে অনেকভাবে ভোগে, যার কারণে নর্মালি এইটা মনে হলো যে এরকম একটা ভিডিও আই থিঙ্ক দেওয়ার দরকার আছে। এ নিয়ে তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাবো। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিবোর্ড, এটা কিবোর্ড অনেকেই বোঝে না আসলে ভাই কোন কিবোর্ডে কোন কিটা দিলে ভালো হবে। তো এনিওয়ে আমি তোমাদের কাছে হাতে ধরে বোঝানোর ট্রাই করবো, বাট আমার যে ক্যামেরাটা আছে এটা একটু ওয়াইড অ্যাঙ্গেল বেশি, অর্থাৎ এরকম সাড়াই ফেলে। এনিওয়ে ওটা গেল তো ক্যামেরার পার্ট। তো ফার্স্ট অফ অল আমরা যারা হতেছে নর্মালি কি ম্যাপিং করি, তোমরা জানো যে কি ম্যাপিং করতে হলে কিবোর্ডের এক একটা বোতাম হইতেছে নর্মালি এগুলো সেট আপ করা লাগে। এনিওয়ে আমি যেটা ইউজ করি হতেছে ফালের জন্য, অর্থাৎ লাভ দেওয়ার জন্য। তো এটা হচ্ছে ক্রাউজ বাটন, এটা হচ্ছে এই শিফট, অর্থাৎ সরি গাইজ এটা হচ্ছে ওকে, এইটা হচ্ছে স্পেস বার। আমি যদি এখানে চাপ দিই তো নর্মালি হতেছে দেখা যেতেছে যে এটা লাফাবে অ্যান্ড ফালাবে, যেটা হচ্ছে এটা ওকে। অ্যান্ড অনেকেই কী করে জানো, এইগুলো হচ্ছে নর্মালি এই সব জায়গায় দেয়, তারপর হচ্ছে চাপতে গেলে দেখা যাচ্ছে অনেক বেশি প্রবলেম করে। সো এইবার যে পার্টটা হইতেছে ভাই, এইখানে আমি যেটা হচ্ছে শিফটের যেটা ইউজ করি সেটা হচ্ছে শিফট ইউজ করি দৌড়ানোর জন্য। এই শিফট বাটনে চাপ দিলে হচ্ছে আমার প্রেজারটা দৌড়ায়। অ্যান্ড ভাই তারপর হচ্ছে লুট টুট করার জন্য টু বাটন ইউজ করি। তোমরা যারা হচ্ছে নর্মালি তোমাদের হাতের কাছে যে বাটনগুলো থাকে ওই বাটনগুলো দিয়েই মূলত হচ্ছে কিম্যাপিং করার ট্রাই করবা, বিকজ ওইগুলোই ভাই সচরাচর নর্মালি হইতেছে কাছে যেগুলো থাকে ওইগুলো চাপ দিতে অনেক বেশি ইজি হয়। বাট আমার কিম্যাপিং ভাই এত বাজে, এই যে ক্যাপস লক দেখতে পারতেছে, ক্যাপস লক হইতেছে নর্মালি ইসের জন্য, আমার এই ক্যাপস লকসটা আমি ইউজ করি হইতেছে বসার জন্য। অ্যান্ড বাদ বাকি ESC বাটন তো তোমরা সকলে জানো যে কাটার জন্য, অর্থাৎ ফুল স্ক্রিন করার জন্য। F1 বাটন হইতেছে নর্মালি তোমার যে কন্ট্রোল সেটিংসটা আছে, এই কন্ট্রোল সেটিংস হচ্ছে F1 এর কাজ, অর্থাৎ F1 কিন্তু এটা দিয়েই কন্ট্রোল করা হয়। এনিওয়ে অ্যান্ড এই পাশের যেগুলো আছে এগুলো তোমরা ইউজ করলেও করতে পারো, বাট এটা এতটা রিকমেন্ডেড না কারণ এগুলো অনেক দূরে থাকে ওইগুলো থেকে, তো ওইগুলো থেকে ওইগুলো দেওয়ার দরকার নাই। এনিওয়ে তারপর হইতেছে নর্মালি AWDS হইতেছে, দেখতে পারছি যে AWDS এই দুইটা হইতেছে নর্মালি তোমার জয়স্টিকের জন্য, অর্থাৎ জয়স্টিকের যে AWDS আছে ওইগুলো তোমরা চাইলে ওটাও চেঞ্জ করতে পারো, তোমাদের সুবিধা মতো বসায় নেবে। অ্যান্ড কিউতে কিন্তু আমি গুগলটা ইউজ করি। তোমরা যারা হইতেছে নতুন কিম্যাপিং করবা, অনেকেই দেখা যাইতেছে ভাই কোনটা কী করবো, এই কারণে হইতেছে নর্মালি এরকম একটা প্রবলেমে পড়ে যাও, যার কারণে হইতেছে ভাই তোমাদের অনেক বেশি সমস্যা হয়। অ্যান্ড আমার এই যে কিবোর্ডটা আছে এটা উল্টো দেখাইতেছে, ক্যামেরা লেওড়া ক্যামেরা উল্টো দেখাইতেছে। এনিওয়ে যাই হোক কোনো ব্যাপার না, একটু বুঝা নিও তোমরা। তো যে এই টপিক্স নিয়ে কথা বলতে আসছিলাম, অর্থাৎ তোমরা তোমাদের মন মতো হচ্ছে একটা কী নিবা, আমি তোমাদেরকে এখন একটা এইখানে দেখাই, এইখান থেকে হইতেছে এইটাকে ইয়ে করে, এই দেখে অ্যাডভান্স কন্ট্রোল আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স কন্ট্রোল, বাট এটা দেখাইতেছে কিনা আই ডোন্ট নো, এটা অনেক বেশি আলোর কারণে হইতেছে প্রবলেম হইতেছে। তো আমি যদি এই যে F1 দেখতে পারতেছি, F1 যদি ক্লিক করি অ্যান্ড সরি গাইজ, এই যে দেখতে পারতেছো এইখানে আমরা যদি এখান থেকে একটা ই আনতে চাই, অর্থাৎ এক একটা পয়েন্ট যদি আনতে চাই, যে দেখছো অলরেডি কিন্তু চলে আসছে। অ্যান্ড আমি যদি এইখানে শিফট বাটনটা দিয়ে দেখতে পারি, স্পেস বাটনটা দিয়ে, স্পেস কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পারতেছো। অ্যান্ড স্পেস বাটনটা আমি কাটি দিই, কারণ একটা বাটনে দুইটা দিলে হইতেছে কাজ করবে না, অর্থাৎ ফার্স্টে যেটা করবে সেটাই কাজ করবে বাট নেক্সটে করবে না। এনিহাও তো তোমরা যারা হইতেছে আমার কি ম্যাপিং চাও, অর্থাৎ আমি যে কি ম্যাপিংগুলো করছি ওইটাও যদি চাও, তাহলে আমি আমার পিন কমেন্টে অ্যান্ড হইতেছে ভাই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ওইখান থেকে নিয়ে নিতে পারো, প্যারানাই চিল, জাস্ট ওইখান থেকে ডাউনলোড করবা, অ্যান্ড হইতেছে তোমাদের এসে পেস্ট করবা। অনেকেই বোঝে না ভাই কীভাবে পেস্ট কীভাবে ডাউনলোড করে, সো যখন ডাউনলোড করবা ডাউনলোড যখন শেষ হবে, বাট আমার এইটা খুলেই রাখা লাগবে বিকজ এইটা না হইলে বোঝানো একটু কষ্ট হয়ে যাবে। সো দেখতেই পারতেছে এটা হচ্ছে আমার যে পিসিটা আছে, পিসির মনিটর আর কি, এটা কার্ভড হয়ে যাইতেছে ভাই লিটারেলি, এটা কার্ভড কেন হয়ে যেতেছে আই ডোন্ট নো, বাট এটা হইতেছে নর্মালি আমার যে পিছনে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা। আমি জানি না এটা কতটুকু হেল্পফুল হইবে, বাট আমার কাছে মনে হয় এটা বেস্ট একটা ভিডিও হইবে, তোমাদের যারা হচ্ছে নিউ যারা হইতেছে পিসি ইউজ করো তাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হইবে, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। অ্যান্ড অনেকে হইতেছে এই ভুক্তভোগী সমস্যার কারণে হইতেছে কি ম্যাপিংগুলো করতে পারো না, তো আমি আমার সাধ্যমতো ট্রাই করছি তোমাদেরকে বোঝানোর। ওকে এটা হইতেছে আমার পিসি, অ্যান্ড ভাই লিটারালি বলতেছি পিসিটা সেদিনকে ক্লিন করছি, ক্লিন করার পর আর ক্যামেরা ভাই কার্ভ হয়ে যাইতেছে আই ডোন্ট নো। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।